চলছে ইলিশ ধরা মৌসুম, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তবে প্রচুর ইলিশের দেখা মিললেও দাম আকাশ ছোঁয়া, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে ছোটন সাহা এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। শুরুতে আমরা চলে যাচ্ছি ভোলায় ছোটন সাহার কাছে। ছোটন, প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়লেও দাম কেন কমছে না, আর কি বলছেন মাছ ব্যবসায়ীরা? ধন্যবাদ জেসিকা। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে বাজারের পরিস্থিতি সাগর মোহনায় যে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সে তুলনায় কিন্তু মেঘনা তেঁতুলিয়ায় ইলিশের অনেকটা কম। তো আসলে যেই সাগরের মাছটি বিক্রি হচ্ছে স্থানীয় ঘাটগুলোতে, তো ওই ঘাটগুলোতে যে বিক্রি হচ্ছে সেটির দাম কিন্তু অনেকটাই চড়া। কারণ হচ্ছে যে আমি রয়েছি ভোলার তুলাতুলি মৎস্য ঘাটে, এখানে আড়তদার এবং জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছিল যে 1 কেজি ওজনের যে ইলিশ সেটি কিন্তু বিক্রি 4,000 থেকে 6,000 টাকা দরে, এবং এই মাছের যে দাম যদি 1 কেজি ওজনের যে হালি বলি সেই হালি কিন্তু 6 থেকে 7,000 টাকা, এবং 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2,200 টাকা কেজি দরে। অর্থাৎ ভোলা থেকে জেলেদের আহরিত ইলিশ, এই ইলিশ কিন্তু চলে যাচ্ছে ঢাকা চাঁদপুর সহ বিভিন্ন পাইকারি আড়তে। তো স্থানীয় বাজারে দাম অনেকটা বেশি থাকার কারণে ভোক্তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে ইলিশের যে প্রাপ্যতা রয়েছে সে তুলনায় দাম অনেকটা নাগালের বাইরে। তো আমরা মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, মৎস্য কর্মকর্তারা যেমনটি বলছিল যে আসলে নদীতে ইলিশ যে কম সেটি অন্যতম কারণ হচ্ছে ইলিশের পেটে এখনো ডিম আসেনি, অর্থাৎ ইলিশের পেটে ডিম না আসার কারণে কিন্তু মেঘনা তেঁতুলিয়াতে মাছটি আসতে পারছে না। তো তারা বলছিল যে ইলিশের পেটে ডিম আসলে এই সাগর মোহনা থেকে কিন্তু মাছ চলে আসবে নদীতে, এবং তখনই জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে, এবং ইলিশের সরবরাহ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ঘাটগুলো তো দাম কমবে, একই সাথে স্থানীয় যে বাজারে ইলিশ বিক্রি হচ্ছে সেই দামও কিন্তু কমবে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিল। আর তারা আরেকটি তথ্য জানিয়েছে যে এবছর তাদের যে ইলিশের রক্তমাত্রা ছিল সেটি কিন্তু 1,93,000 মেট্রিক টন, এবং তারা মনে করছে যে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পেলে সেক্ষেত্রে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হবে। এবং আমরা জানতে পেরেছি মৎস্য কর্মকর্তার সাথে, তারা বলছিল যে ইলিশের যে ভরা মৌসুমের সেই সময়কালটি কিন্তু এবছর পরিবর্তন পিছিয়ে গেছে ইলিশের ভরা মৌসুমটি, নদীগুলোতে সংকট তারা বলছেন। তবে এই এটি কিন্তু আসলে সংকট আগের মতো করে ইলিশ পাওয়া যাবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে ইলিশ ধরা পড়ছে এবং দর্শন নিয়ে সর্বোচ্চ। এখন আমরা বরগুনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ আহমেদ মুসা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ধন্যবাদ ছোটন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ইলিশের উৎপাদন বাড়লেও জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে ঠিকই, কিন্তু সেই উপকূলীয় জেলাগুলোতে সেই কাঙ্ক্ষিত দামে কিন্তু ক্রেতারা ইলিশ কিনতে পারছে না, এটা বরাবরই জেলেরা অভিযোগ করে আসছিল। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে চাহিদার তুলনায় ইলিশ এখনও কম ধরা পড়ছে। আমি যদি একটি পরিসংখ্যানের কথা বলি, যে গত বছর 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর 241 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল এই এক মাসে, কিন্তু এবছর সেই 65 দিনের নিষেধাজ্ঞা ওঠার পর 200 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। এই কারণে কিন্তু ইলিশের সরবরাহ অনেকটা কম, চাহিদার তুলনায় গত বছর কিন্তু সেই সরবরাহটা অনেক বেশি ছিল। এবং আমি যদি একটি আপনাকে কথা বলি, যে 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই 65 দিনের নিষেধাজ্ঞার সুফল কিন্তু মিলতে শুরু করেছে। এখন ছোট সাইজের যে ইলিশ সেগুলোর তুলনায় বড় সাইজের ইলিশই ধরা পড়ছে জেলেদের জালে, এবং বড় সাইজের ইলিশের দাম আসলে নাগালের বাইরে রয়েছে, এবং যে ছোট সাইজের যে ইলিশ সেটির দাম কিন্তু নাগালের মধ্যে রয়েছে, কিন্তু চাহিদা বড় সাইজের ইলিশটারই বেশি। এর মধ্যে একটি কথা রয়েছে যে বরগুনায় নদীর যে ইলিশ সেটির দাম বরাবরই সবসময় বেশি। এখানে 3টি নদী রয়েছে, বিষখালী, বলেশ্বর এবং পায়রা, সেগুলো সেই নদীগুলোর চাহিদা এবং দাম অনেক বেশি, এবং যে কারণে কিন্তু সেই ইলিশের প্রতি মানুষের আগ্রহ বেশি। সাগর ইলিশের দাম অনেকটাই কম, সাগর ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এখন 1,600 টাকা করে, কিন্তু যে
নদীর ইলিশ, সেই নদীর ইলিশের দাম বিক্রি হচ্ছে 1800-1700 টাকা করে কেজি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, ইলিশের দাম কেমন, ইলিশের সরবরাহ কেমন। ক্রেতারা একটা দাবি করে আসছে যে আসলে ইলিশের যে দাম তা তাদের নাগালের বাইরে, এটা কেন? এটা হলো যে আমাদের এখানে হলো তরতাজা মাছ, যেহেতু বিষকালের এবং পায়রা সামুদ্রের মাছ হইলে সস্তা, ওই মাছ বরগুনা আসে না আর ওরা ক্রেতারা কিনতেও পারে না। এই কারণে এই যে মাছটা, এই মাছটা হলো একদম তাজা মাছ আমাদের বিষকালের, এই কারণে এটা কেজি প্রতি 200 টাকা বেশি থাকে, সুস্বাদুও বেশি। যেমনটা শুনছিলেন আসলে যে ইলিশের দামটা কিন্তু আসলে কেজির উপরে নির্ভর করে, যে এক কেজির ইলিশের দামটা বেশি এবং সেটা যদি নদীর হয় সেটির দাম আরও বেশি, এবং বিক্রেতারা বারবারই বলে আসছে যে আসলে চাহিদার তুলনায় এখনও সরবরাহ অনেকটাই বেশি না, এবং যে কারণ হচ্ছে বারবার নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাগরে জেলা ঠিকভাবে যেতে পারছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছোটন আপনাকেও।